30শে জানুয়ারি দুপুর 12টার সময় পটিয়ার রাইসা কমিউনিটি সেন্টারের সামনে সন্ত্রাসী হামলায় পিতা ও পুত্রকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে পিতা ও পুত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, প্রবাসী তৌহিদুল ইসলামের পিতা আবুল কাশেম ঘরের জন্য দরজা বানাতে 30,000 টাকা দেয়। 3 মাস পরে দরজা না বানিয়ে দেওয়ায় প্রবাসী তৌহিদুল ইসলাম দেশে আসলে তার পিতা আবুল কাশেমকে নিয়ে গত বৃহস্পতিবার বিকালে দরজা বানিয়ে না দেওয়ায় টাকা ফেরত চাইলে শিবলু, মামুন, জাগের, মোস্তাক, বুলু সহ 8 থেকে 10 জন সন্ত্রাসী মিলে হামলা চালায়। এ সময় প্রবাসী তৌহিদের কাছ থেকে 72,000 টাকা দামের একটি রাড়ু ঘড়ি, একটি মোবাইল সেট, নগদ 15,000 টাকা নিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ব্যাপারে পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।